নেতার খবর পড়ছে মোহাম্মদ মিজানুর রহমান। নেদারল্যান্ডস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহায়তা প্রদান করবে এবং কৃষি সামুদ্রিক সম্পদ ও শিল্প সহ বিস্তৃত ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে। ঢাকায় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। তিনি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের সঙ্গে কৃষি সামুদ্রিক শিল্প যুব জ্ঞান অর্থনীতি শ্রম পরিবেশ ও পণ্য ব্যবস্থাপনা সহ বিস্তৃত সহযোগিতার ক্ষেত্রে সম্পর্ক জোরদার করবে। সাক্ষাতের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস ডাচ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতৃত্ব এবং ব্যবসা সহ তার সাথে দীর্ঘ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। অন্তর্বর্তী সরকারের উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডার জন্য ডাচদের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত হত্যা রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সচিবালয়ে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজার নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা যাতে করে পূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে অসচ্ছল মন্দির সমূহে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বরাদ্দ দ্বিগুণ করে 4 কোটি